সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী, যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। দর্শক শ্রোতা, ফাঁসি লাডাঙ্গাহাটে অবস্থান করছি। এটি দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যে পড়েছে। সপ্তাহে একদিন শুধু বুধবার বসে। আজ বুধবার 30 মার্চ 2022। যে জায়গায় গাভী গরুগুলো বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় আছি। আপনাদের একটু দামের ধারণা দিব যে আজকে এখান থেকে বাজার দরটা কেমন যাচ্ছে। চলেন কথা বলতে চাই, দেখা দেখি চলছে। দুধ হবে হালকা পাতলা, বেচার দাম সাইড ভাঙি আলা করা যাবে না? ওইলে লুকা চাপা করে লাভ নেই, যাবে ভাই? না, দাম তো বেশি বহু। তোমার দাম তোরা সাইড ভাঙে। কয় দাঁত কয় দাঁত বয়স ভাই? চার দাঁত। এই যে শাহিওয়াল সার বাচ্চা, মানে হালকা শাহিওয়ালে পার্সেন্টেজ আছে। দুধ কতটুকু হয়? দুধ ছ কেজি করে ছেকেন আপনার বাড়ির? বাড়ির? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কত হলে দেওয়া যাবে ভাইয়া? 65 পর্যন্ত টার্গেট। টার্গেট মানে 62-63 পর্যন্ত বলতেছে। 62-63 পর্যন্ত বলছে। এটা কি বাসায় দেখাইছিলেন কাউকে? বাসাতে? বাসাতে দেখেনি, এখানে আনি। ডাইরেক্ট হাটে নিয়ে আসছেন? জি জি। আচ্ছা আচ্ছা, আর এটা কয় দাঁত? এটা এটা 6 দাঁত। 6 দাঁত? এই যে দেখেন, এটা হচ্ছে 6 দাঁত বাচ্চা। এটা বাচ্চি বাচ্চা। এটা কত দাম চাচ্ছিলেন গায়ে বাচ্চা? এটা কত চাইলেন? 60। এখন পর্যন্ত কত বলছে? এটা কত বলছে ভাই? 54। বেচা বিক্রি টার্গেট? 55,000 হলে। ডিরেক্ট গৃহস্থের কাছ থেকে আর কি আমরা তথ্যটা নিচ্ছি। আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। এটা আনুমানিক দুধ কতটুকু হয়? 1-1.5 কেজির মতো দুধ হয়। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমরা একটু দেখানোর চেষ্টা করি। আমরা একটু চলে যাব এই পাশে। এই পাশে কয়েকটা দেখছি আমরা, এগুলো একটু তথ্য নিতে চাই, আপনাদেরকে একটু জানাতে চাই। এই যে এখানে একটা দেখা দেখি চলছে, দুধের ওলানটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এই যে গাভী, এই যে হচ্ছে বাচ্চা, ষাঁড় বাচ্চা। চাচা কি আপনি নিতে চাচ্ছেন? দেখতেছেন, বলছেন দাম? বলছেন দাম? বলছি কত বলছেন? 90,000। কোথা থেকে আসছিলেন? আচ্ছা আচ্ছা, মানে পোষার জন্য? পোষার জন্য। এটা মূলত কি জন্য নিচ্ছেন? রমজান মাসে দুধ খাবো। ও, রমজান মাসে দুধ খাওয়ার জন্যই মূলত গাভী গরু কিনছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বাচ্চাটা হলো এটা? বাচ্চা এটা। আপনি বললেন কত? 90 বলছি। 90। উনি কত চাইলো লাস্ট? চাচ্ছে লাখ পার। লাখ পার আর 90। দুধ কতটুকু বললো চাচা? কতটুকু দুধের কথা বললো? 2 কেজি কথা। আপনি কেমন আইডিয়া করলেন হবে 2 কেজি? এই পাশে একটা দেখছি, এটা একটু তথ্য নিতে চাই। ভাইজান আপনার কেমন দাম চাইলেন ভাইয়া? গায়ে বাচ্চা 65। যে গাভী, আর এটা বাচ্চা না? শাহিওয়াল বাচ্চা। এখন পর্যন্ত কত বলছে ভাই? 52-53। কেমন টার্গেট লাস্ট বেচা বিক্রি? 54-55 হাজার হলে বিক্রি হবে। এই যে দেখছেন গাভী, আর এ হচ্ছে বাচ্চা, বকনা বাচ্চা। দুধ কতটুকু হয় ভাইয়া? 1.5 কেজি। আর বয়স কেমন বললেন? 6 দাঁত। বাড়ি নাকি ব্যবসা ভাইয়া? ব্যবসারী। আচ্ছা আচ্ছা, আজকে কেমন যাচ্ছে বলেন তো বাজার দরটা? মোটামুটি খুব একটা বেশি ভালো না, খুব একটা খারাপও না, নাকি চলার মতো? বেচা বিক্রি করলেন কয়টা? 4টা। ও, 4টা অলরেডি হয়ে গেছে। আচ্ছা ধন্যবাদ। আমি একটু দেখি যে এই পাশে একটা, এটা একটু তথ্য নিতে চাই। ভাইজান ভালো? কেমন বয়স ভাইয়া গাভীর? জোয়ান।
বাচ্চা তো বকনা নাকি? বেটি বাচ্চা। কত দাম চাচ্ছিলেন গাই বাচ্চা? 55। কত বললো? এটা কি ভাই কিনলেন? কিনলেন একটু দাঁড়ান তো আমরা দেখি কত কিনলেন। 95। এই যে গাভী আর এই যে আড়িয়া বাচ্চা নাকি? কোথা থেকে আসছেন? ও আচ্ছা, এটা কি দুধ খাওয়ার জন্য কিনলেন নাকি? ও রমজান মাসে দুধ খাওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, কেমন দামটা কেমন মনে হলো ছোট ভাই? ঠিক আছে, সন্তুষ্ট? ওকে ধন্যবাদ। যাও এই যে আমরা একটু দেখি, 95,000 টাকা কিনছি। গাভীর কয় দাঁত বয়স? ছয় দাঁত। ভাই এটা লাস্ট কত হলে ছাড়া যাবে? 50 থেকে 2,000 কম হলে বিক্রি হবে। এই যে গাভী আর এই যে বাচ্চা আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এই যে এই পাশে একটা দেখছি, এটা একটু তথ্য দিতে চাই। আচ্ছা ভালো, আপনার কত চাইলেন গাই বাচ্চা বলেন তো? 75। বকনা বাচ্চা না? গাভী কয় দাঁত? 8 দাঁত। এখন পর্যন্ত কত বলছে? লাস্ট টার্গেট 67-68। এটা এবং এটা 67-68,000 হলে বিক্রি হবে। আমরা একটু দেখানোর চেষ্টা করি। আচ্ছা এটা আনুমানিক দুধ কতটুকু হয়? 3 লিটার দেশি গরু? না 3 লিটার হবে না, 3 লিটারে দুধ আছে, তলাটা আছে না, আমরা একটু দেখি। আচ্ছা 3 লিটার না হলো 2 থেকে 2.5 লিটার হতে পারে না, 3 লিটারই হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা একটু দেখি। এই পাশে দেখছি দুইটা, এই দুইটা একটু তথ্য নিতে চাই। ভাইজান কী খবর, ভালো আছেন? গাভী কেমন বয়স? নতুন জোয়ান। এই যে বাচ্চা কি বকনা নাড়িয়া? বেটি বাচ্চা। কত চাচ্ছিলেন গাই বাচ্চার দাম? 90। কত বলছে এখন পর্যন্ত? কত বলে, কত বলে চাচা? 80 ভাঙি কইছে। আপনি কত চেয়েছিলেন লাস্ট? 85 চাইলেন। মানে এর নিচে দেওয়া যাবে না নাকি? এটা কত চাচ্ছেন? 75। আড়িয়া বাচ্চা কত চাচ্ছিলেন দাম? ইয়া কত বললো, কত বলে দাম? দাম বলে 63-64। আর বিক্রির দাম? 68,000 বিক্রি। দুধ কতটুকু হয়? 2 কেজি। আর গাভী তো জোয়ান না? 2 কেজি দুধ হয় জোয়ান গাভী। দর্শক শ্রোতা ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। এখানে একটা দাম দর চলছে দেখি, আমরা দেখতে দেখতেই পছন্দ হয়ে গেছে না? কত বললেন দাম? বললেন ভাইয়া দাম বলি নাই ভাই, কেমন মনে হচ্ছে দাম? 75 চা আছে, চাইলো কি বেশি নাকি? আমার হিসাবে বেশি হচ্ছে। কোথা থেকে আসছিলেন? আমি ফুলতলা। ফুলতলা? ও আচ্ছা আচ্ছা, এটা কি দুধ খাওয়ার জন্য কিনতে যাচ্ছেন? রমজানে দুধ খাওয়ার জন্য? ও আচ্ছা আচ্ছা, কেমন সব মিলিয়ে বাজার দরটা কেমন মনে হলো ঘুরে ঘাটে যেটা দেখলেন? একটু বেশি বেশি মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, একটা কিনতে যাচ্ছিলেন, একটা এখনো হয় নাই? হয় নাই। বলেন দাম, বলেন আমরা দেখি কেমন কি দাম বলতেছেন। দিবেন 50-75। ভালো কইছে, তাহলে ভালো কইলে তো শাড়ি দিতে হবে। গাইটা দামটা কই নেই ভাই, নাই কও যে কি একবার তো টাকাটা গোড়ায় ঢুকাই দিম মুই? না না, অবশ্যই চেপে চেপে তো দাম করতে হবে। হ্যাঁ সেটাই তো। ঠিক আছে ধন্যবাদ।